সত্যি বলবো যে দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন, তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলি একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। আমি মাননীয় স্পিকার, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার আপনাকে, সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের উপনেতা ডেপুটি স্পিকার এবং সে আমাদের বিশেষ করে যারা কাজ করেছেন, আমি সেই এটা বোধহয় পড়ে দিচ্ছি তাহলে ভালো হবে সবার জন্য। আমাদের সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই, বিরোধী দলের উপনেতা ও বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মণ্ডলীর সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক কর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি দূর না, আবার কয়েকদিন পরে আমাদের দেখা হবে, আমাদের বাজেট সেশন শুরু হবে, এবারে বাজেটও সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, বাজেটও আমরা প্রণয়ন করছি, কাজেই আমি দেশবাসীর সেই সহযোগিতা চাই। এবং এটুকু বলবো যে খরায় কষ্ট পেয়েছে সবাই রোদে, তবে জুন মাসে আবার গরম দেখা দিতে পারে, এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পরে আবার রোদ হবে, আবার গরম হবে, সবাই সব নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই আমি আহ্বান করবো। কারণ নিজেরটা নিজেরই করে নিতে হবে, যাতে এই রোদে কখন যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর আমাদের মাননীয় সংসদ সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, যা যা এলাকায় যে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সংসদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, জয় জীবন। আবার দেখা হবে। ধন্যবাদ সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমাপন।